আসসালামু আলাইকুম। আমরা আজকে FA2 এর চ্যাপ্টার 5 নিয়ে আলোচনা করব। চ্যাপ্টার 5 যেটা, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, যেটা কিনা আমাদের টাইটেল হচ্ছে বেসিক ফ্রেমওয়ার্ক ফর অ্যাকাউন্টিং। তো এই বেসিক ফ্রেমওয়ার্ক, যেটা বেসিক দিয়ে বোঝানো যাচ্ছে যে আসলে এই চ্যাপ্টারটা আমাদের জন্য কতখানি গুরুত্বপূর্ণ। তো আজকে আমরা মূলত ফার্স্ট যে টপিকটা আছে, এখানে মূলত তিনটা টপিক আছে, অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডসগুলো কী কী, ইউজার্সগুলো কার, এবং বেসিক অ্যাকাউন্টিং প্রিন্সিপালসগুলো কী কী। তো আমরা আজকের ফার্স্ট লেকচার ভিডিওতে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কি আমাদের বেসিক অ্যাকাউন্টিং প্রিন্সিপালসগুলো কী কী। আমি এখানে লিস্ট দিয়ে দিয়েছি, আমি এই লিস্টে কিন্তু ফলো করেছি আমাদের কাপলান পাবলিশিং বুকের যে পেজগুলো আছে ওখান থেকে নিয়েছি। তো ওখানে ওরা টোটাল 10টা টপিক নিয়ে আলোচনা করেছে এবং এই 10টা টপিক আমরা এখন আলোচনা করব। তো ফার্স্টে যেটা আছে সেটা হচ্ছে আমাদের অ্যাকাউন্টিং প্রিন্সিপালস। অ্যাকাউন্টিং প্রিন্সিপালস দিয়ে কী বোঝানো হচ্ছে? প্রিন্সিপাল দিয়ে কিন্তু বোঝানো হয় নীতি, যে আসলে আমাদের যে অ্যাকাউন্টিংটা আমরা করে থাকি, আমাদের অ্যাকাউন্টস যেগুলো আমরা প্রিপেয়ার করে থাকি সেগুলো কিসের উপর ভিত্তি করে করে থাকতেছি। তো এইগুলো আসলে একটা মানে এখনই হয়ে গেছে ব্যাপারটা কিন্তু তা না, এটা আসলে অনেক সময় ধরে ইভলভ করছে, অনেকগুলো কনভেনশনস, অনেকগুলো এগ্রিমেন্টস, অনেকগুলো কনসেনসাসের মাধ্যমে কিন্তু অ্যাকচুয়ালি আমাদের অ্যাকাউন্টিং প্রিন্সিপালসগুলো আসছে। তো অ্যাকাউন্টিং প্রিন্সিপালগুলো আসলে কি, যে কোন নীতির উপর ভিত্তি করে আমরা আমাদের অ্যাকাউন্টসগুলো প্রিপেয়ার করতেছি সেগুলোকে আমরা অ্যাকাউন্টিং প্রিন্সিপাল বলতেছি। তো অ্যাকাউন্টিং প্রিন্সিপালসের মধ্যে টোটাল কয়টা ক্যাটাগরি আসছে দেখেন, আমাদের টোটাল আসছে 8টা, টোটাল 8টা আসছে এখানে। তো প্রথমে আমরা যেটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে বিজনেস এন্টিটি বা সেপারেট এন্টিটি, এটাকে অনেক সময় সেপারেট এন্টিটিও বলা হয়ে থাকে। বিজনেস এন্টিটি বা সেপারেট এন্টিটি কনসেপ্টের মধ্যে আসলে কি বোঝানো হয়? বিজনেস এন্টিটি কনসেপ্ট বা সেপারেট এন্টিটি কনসেপ্টে যেটা বোঝানো হচ্ছে সেটা হচ্ছে কি, আমাদের ওনার অ্যান্ড বিজনেস দুজনেই আলাদা ব্যক্তি। ওনারের কোনো ব্যক্তিগত হিসাব বিজনেসের মধ্যে আসবে না, আর বিজনেসের কোনো ব্যক্তি, বিজনেসের কোনো হিসাব ব্যক্তির কোনো অ্যাকাউন্টে ইফেক্ট ফেলবে না। এবং ওনার এবং বিজনেসের মধ্যে যে ট্রানজ্যাকশনসগুলো হবে, যেমন মনে করেন মূলধন বিনিয়োগ হতে পারে অথবা উত্তোলন হিসাব হতে পারে, সেগুলো আলাদাভাবে আমরা মূলধন মূলধন জাতীয় ব্যয় বা মূলধনে আমরা কি করবো সেটা রেকর্ড করবো। মূলধন সেই সেকশনটা থাকবে বা ক্যাপিটাল যে সেকশনটা থাকবে সেখানে আমরা রেকর্ড করবো। তাহলে আমরা এটার মাধ্যমে কি বুঝলাম? আমরা এটার মাধ্যমে বুঝলাম যে কি আমাদের ওনার এবং আমাদের বিজনেস দুইটাই আলাদা। লিগাল পার্সপেক্টিভে কিন্তু জিনিসটা যে আলাদা তা কিন্তু না, বরং দেখা যায় কি লিগালি আমরা ধরে নিই যে কি ওনার আর বিজনেস দুজনে সেম, স্পেশালি আমাদের সোল ট্রেডার অ্যান্ড পার্টনারশিপের ক্ষেত্রে। বাট যখন আপনি কোম্পানি কিছু যখন চিন্তা করতে যাবেন কিন্তু তখন কিন্তু আবার জিনিস ডিফারেন্ট হয়ে যায়, ঠিক আছে? তো এখন আমরা জানছি যে কি, বাট অ্যাকাউন্টিং এর প্রিন্সিপালের ক্ষেত্রে সবসময় বলা হচ্ছে যখন আমরা অ্যাকাউন্টস প্রিপেয়ার করবো তখন আমাকে ধরে নিচ্ছি যে আমাদের অ্যাকাউন্টস এবং বিজনেস মানে আমাদের ওনার এবং বিজনেস অলওয়েজ ডিফারেন্ট হবে। আচ্ছা, এরপর আছে আমাদের ডবল এন্ট্রি, যেটা কিনা আমরা অলওয়েজ পড়ে থাকি, সেটা হচ্ছে কি প্রতিটা ট্রানজ্যাকশনে কি থাকবে, দুটো পক্ষ থাকবে, একটা হচ্ছে ডেবিট আর একটা হচ্ছে ক্রেডিট। কারণ জিনিসটা হচ্ছে এই যে যখন থেকে দুনিয়া শুরু যখন থেকে হয়েছে তখন থেকে কিন্তু অ্যাকচুয়ালি যেটা হয় সেটা হচ্ছে আমাদের গিভ অ্যান্ড টেক প্রিন্সিপাল উপর ডিপেন্ড করে আমরা হয়ে আসছি, ঠিক আছে? তার মানে আমি যখন কিছু দিব তার বিনিময়ে অবভিয়াসলি আমি কিছু একটা এক্সপেক্ট করি। তো এটাকে আমরা বলছি ডবল এন্ট্রি, যে আমাদের যখন একটা ট্রানজ্যাকশন হবে তখনই একটা বিজনেস অর্গানাইজেশনে কিছু ইনফ্লো হবে আর কিছু জিনিস আউটফ্লো হয়ে যাবে। এরপর আছে হিস্টোরিক কস্ট, এটি একটু মনোযোগ দিয়ে দেখেন যে এই টপিকটা কিন্তু অ্যাকচুয়ালি নতুন। হিস্টোরিক দিয়ে কী বোঝানো হয়? হিস্টোরি কিন্তু আসছিল কোথা থেকে? হিস্ট্রি থেকে, হিস্ট্রি থেকে মেনলি আসছে। তো এইটা হিস্ট্রি দিয়ে কী বোঝানো হয়? ইতিহাস, তাই না? আমাদের হিস্ট্রি দিয়ে বোঝানো হচ্ছে ইতিহাস। তো অ্যাকচুয়ালি হিস্ট্রিক কস্ট দিয়ে বোঝানো হচ্ছে কি ইতিহাস থেকে প্রাপ্ত যে কস্ট, মানে আমাদের যদি আক্ষরিক অর্থে এটাকে আমরা বুঝাতে যাই, তো এই ক্ষেত্রে যেটা বোঝানো হিস্ট্রিক কস্ট দিয়ে সেটা হচ্ছে হিস্ট্রি আমাদের প্রিভিয়াস যে মূল্যটা আমরা পেয়েছি বা যে দামে আমরা কিনেছি সে দামে যখন আমরা আমাদের অ্যাসেটসগুলো বা যে কোনো লাইবিলিটি শো করবো সেটাকে আমরা বলছি হিস্ট্রিক কস্ট। এরপর আছে ম্যাটেরিয়ালিটি, খুবই গুরুত্বপূর্ণ, অনেক স্টুডেন্ট কিন্তু এখানে মধ্যে আটকে আছে যে আসলে ম্যাটেরিয়ালিটিতে দিয়ে কী বোঝানো হয়। ম্যাটেরিয়ালিটি দিয়ে আসলে এমন সব ইভেন্ট, কন্ডিশনস, ভ্যালিউস, এই যে কোনো কিছু হতে পারে যেটা কিনা আমাদের আর্থিক ডিসিশনস নিতে, ইকোনমিক ডিসিশনস নিতে আমাদের ইউজার্স থেকে সাহায্য করবে। ইউজার্স যে কোনো কেউ হতে পারে, ম্যানেজমেন্ট হতে পারে, ওনার হতে পারে, কাস্টমার হতে পারে, সাপ্লায়ার হতে পারে, গভর্নমেন্ট হতে পারে, এনিওয়ান। তো যে কোনো জিনিস যখন আমার যে জিনিসটা আমাদের ইকোনমিক ডিসিশন নিতে সাহায্য করবে, আমি জিনিসটাকে ইনভেস্টমেন্ট করবো নাকি করবো না, বা করাটা উচিত হবে কি না, বা আমি যদি করি তাহলে লসে পড়বো কি না, বা প্রফিটটা উঠে আসতে পারতেছে কিনা, এই ধরনের জিনিসগুলো যখন আসবে, যে জিনিসগুলো কোর ইফেক্ট ফেলতেছে সেই জিনিসগুলোকে আমরা বলতেছি ম্যাটেরিয়াল। কি বলছি? ম্যাটেরিয়াল। এটা অবভিয়াসলি মাথায় রাখবেন যে ম্যাটেরিয়াল জিনিসটা কি, ম্যাটেরিয়াল জিনিসটা হচ্ছে এই যে সকল জিনিস আমাদের ইকোনমিক ডিসিশনস নিতে সাহায্য করছে, খুবই গুরুত্বপূর্ণ।
সো এই জিনিসটা হচ্ছে কি, আমরা বাংলায় যদি বলি তাহলে এটা হচ্ছে কি, কোন জিনিসটা যত বেশি গুরুত্বপূর্ণ সেটাই আমাদের তত বেশি ম্যাটেরিয়াল, সেটা ভ্যালু হতে পারে, ঠিক আছে, আমার হিউজ অ্যামাউন্টের হতে পারে। আপনাদের বুকে কিন্তু গভর্নমেন্ট পাবলিশিং এর বুকে একটা এক্সাম্পল দেওয়া আছে যে আপনার 1000 টাকার বিজনেসের মধ্যে থেকে যদি 10 টাকা হারায় যায় তাহলে ইট ইজ নট ম্যাটেরিয়াল, কিন্তু যদি 100 টাকায় চলে যায় তাহলে সেটা ম্যাটেরিয়াল, এটা ভ্যালুর উপরে। বাট আবার অনেক সময় দেখা যায় যে 10 টাকা হারাইছে ঠিকই, বাট এটা অনেক সময় ম্যাটেরিয়াল হবে, এটা ডিপেন্ড করে আপনার সার্কামস্ট্যান্সের উপরে, ঠিক আছে। আচ্ছা, এরপর আছে গোয়িং কনসার্ন। গোয়িং কনসার্ন দিয়ে কি বোঝানো হচ্ছে, গোয়িং কনসার্ন, গোয়িং কনসার্ন দিয়ে, গোয়িং মানে কি চলতেছে, তো গোয়িং কনসার্ন মানে হচ্ছে কি যে জিনিসটা চলতেছে। তো একটার ক্ষেত্রে যেটা বোঝানো হচ্ছে আমাদের অ্যাকাউন্টিং প্রিন্সিপালের ক্ষেত্রে যেটা এখানে আসছে সেটা হচ্ছে এই যে আমরা আমাদের বিজনেস যেটা আছে সেটা চলমান পদ্ধতিতে প্রিপেয়ার করবো। এই যে আপনারা খেয়াল করেছেন নিশ্চয়ই যে আমরা যখন লেজার প্রিপেয়ার করি তখন ব্যালেন্সিং ফিগার আনি, ব্যালেন্স সিডি করি, ব্যালেন্স বিডি করি, এই জিনিসটা আমরা এই জন্যই করেছি যে আমি ফিউচারে বিজনেস চালাবো, বিধায় এটা কি করছে আমি নেক্সট ইয়ারে নিয়ে যাচ্ছে, নেক্সট ইয়ার ট্রান্সফার করতেছি। তো ওই নেক্সট ইয়ারে যদি না থাকে তাহলে অবভিয়াসলি আমরা কি করতে পারবো না, আমাদের ব্যালেন্সিং ফিগার্সগুলো নেক্সট ইয়ারে নিতে পারবো না। তো এই ক্ষেত্রে যেটা সেটা বলতেছে যে আমাদের বিজনেস যখন চলমান পদ্ধতিতে আমরা হিসাব প্রিপেয়ার করবো সেটাকে আমরা বলছি গোয়িং কনসার্ন। এখন আপনাদের কোয়েশ্চনে অবভিয়াসলি অ্যারাইজ হতে পারে যে অনেক বিজনেস তো ক্লোজ হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে কি হবে, খুবই সিম্পল, মনে করেন আমি আমি জানি যে আমি নেক্সট ইয়ারে চালাতে পারবো না, তখন আমরা কি করব, সব জিনিসগুলোকে ব্রেকডাউন বেসিসে নিয়ে আসবো। কি বেসিস, ব্রেকডাউন। এই জিনিস টপিকটা কিন্তু আপনাদের বইয়ে বলা নাই, আমি এটা এখানে বলে দিচ্ছি, ব্রেকডাউন বেসিস এটা হচ্ছে আমাদের গোয়িং কনসার্নের অপোজিট, অবভিয়াসলি এটা মাথায় রাখবেন, ঠিক আছে। ওকে, এরপর আছে আমাদের অ্যাক্রুয়াল কনসেপ্ট। অ্যাক্রুয়াল কনসেপ্ট দিয়ে কি বোঝানো হয়, এই টপিকগুলো অবভিয়াসলি অবভিয়াসলি খুব ইম্পর্ট্যান্ট, কারণ এখান থেকে অবভিয়াসলি অনেক কোয়েশ্চেন্স আসবে এবং এইটার উপর ডিপেন্ড করে কিন্তু আপনারা অনেক ম্যাথস, অনেক ক্যালকুলেশনস, অনেক কনসেপ্টস পাবেন। সো খুব ইম্পাসিস দিয়ে পড়তে হবে এগুলো। তো ফার্স্টে আমরা বলছি অ্যাক্রুয়ালস, যারা কমার্স স্টুডেন্ট ছিলেন তারা কিন্তু এটা বাংলায় জানেন যে এটা হচ্ছে কি, বকেয়া নীতি। এটা কি ধরনের নীতি, বকেয়া নীতি, ঠিক আছে। তো আমাদের অ্যাক্রুয়ালস কনসেপ্টে কি আসছে, আমাদের অ্যাক্রুয়ালস কনসেপ্টে এটা যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে কি, আমাদের যখনই ট্রানজ্যাকশনস হবে তখনই সেটা আমরা রেকর্ড করছি, আমি ক্যাশ কখন পাচ্ছি বা ক্যাশ কখন দিচ্ছি সেটা আমরা রেকর্ড বা বদল করছি না, ঠিক আছে। তো অ্যাক্রুয়ালস হচ্ছে ট্রানজ্যাকশন উপর ডিপেন্ড করতেছে, এটা যদি এখনই হয় তাহলে এখনই সেটা আমি রেকর্ড করবো। সাপোজ মনে করেন যে আমার সেলস হলো, সেলস হচ্ছে কিন্তু আমি এটা রেগিস্টার ক্যাশ পেলাম না, তার মানে হচ্ছে কি আমার ক্রেডিট সেলস হচ্ছে, ঠিক আছে, রাইট, আমাদের ক্রেডিট সেলস হচ্ছে। তো আমি ক্রেডিট সেলস কিন্তু তাৎক্ষণিকভাবে যখনই সেলসটা আমি প্রোডাক্টটা যখনই দিয়ে দিয়েছি তখনই সেটা কিন্তু রেকর্ড করে ফেলছে, যদি বা আমি কি পাইনি, টাকাটা পাইনি। তো এটা আসলে কোন কনসেপ্টের উপর বেসিস করে করা হচ্ছে, এই ক্লোজ কনসেপ্ট, ঠিক আছে। ওকে, এরপর আছে আমাদের প্রুডেন্স। প্রুডেন্স যেটা সেটা হচ্ছে রক্ষণশীলতা নীতি, রক্ষণশীলতা নীতি, রক্ষণশীলতা বলতেই কিন্তু আমরা বুঝে যাচ্ছি আসলে এখানে আমরা একটু রক্ষণশীল থাকছি, যে আমাদের ব্যাপারটা হচ্ছে এই যে আমাদেরকে কি থাকতে হচ্ছে, আমরা একটু কনজার্ভ থাকছি, ঠিক আছে, আমাদের একটু কনজার্ভ থাকছি যে কি আসলে আমাদের লস হলে সেটা আমরা কি করছি এক্ষণে দেখা দিচ্ছি, আর প্রফিট হলে সেটা আমরা পরবর্তীতে দেখাচ্ছি। তো আসলে এই জিনিসটা আরেকটু বিস্তারিত আলোচনা করতে হবে, যেটা কিনা আমি নেক্সট লেকচার ভিডিওতে আলোচনা করব। থ্যাংক ইউ।